ওকে, আজকে হচ্ছে এখন আমরা 2 নম্বর অঙ্কটা দেখবো। দেখেন, ফার্স্টে আমরা প্রশ্নটা পড়ে নিচ্ছি। যমুনা লিমিটেড ইন্টার্স ইন টু এ 6 ইয়ার্স লিজ অফ ইকুইপমেন্ট অন January 1, 2018। আমাদের বললো 6 ইয়ার্স একটা লিজ আছে একটা ইকুইপমেন্টের জন্য, এবং যমুনা লিমিটেড ইন্টার্স ইন টু এ 6 ইয়ার্স লিজ অফ ইকুইপমেন্ট, মানে ওরা 2018 জানুয়ারির 1 তারিখে, হ্যাঁ জানুয়ারির 1 তারিখে একটা লিজ নিয়েছে, একটা ইকুইপমেন্ট লিজ হিসেবে নিয়েছে 6 বছরের জন্য। হুইচ রিকোয়ার্স 6 অ্যানুয়াল পেমেন্টস। আচ্ছা, এটাকে আমরা একটু দাগ দিব এখানে, আমাদের এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এটা 6 অ্যানুয়াল পেমেন্টস অফ টাকা 30,000 ইচ, মানে আমাদের 6টা বার্ষিক কিস্তি হবে, এবং প্রত্যেকটা কিস্তি কি প্রত্যেকটা কিস্তির পরিমাণ 30,000 টাকা করে আসবে। হ্যাঁ, বিগিনিং January 1, 2018। এই যে এই অঙ্কটা কি বিগিনিং না এন্ডিংয়ের অঙ্ক, মানে বছরের শুরুর অঙ্ক না শেষের অঙ্ক, আমাদের বলে দিল এই যে বিগিনিং জানুয়ারির মানে শুরুর অঙ্ক। হ্যাঁ, ওকে। ইন অ্যাডিশন, যমুনা লিমিটেড গ্যারান্টিজ দ্য লেজার এ রেসিডুয়াল ভ্যালু অফ টাকা 20,000 অ্যাট লিজ ইন। আচ্ছা, আমাদের এখানে বললো গ্যারান্টিস। হ্যাঁ, এই যে 1 নম্বর অঙ্কটা শিখছিলাম আনগ্রান্টেড, বাট আজকের অঙ্কটা কি গ্রান্টেড, দ্য লেজার এ রেসিডুয়াল ভ্যালু, একটা রেসিডুয়াল ভ্যালু ধরা হয়েছে 20,000 টাকা, এবং কি এটা বছরের শেষে ধরা হয়েছে, মানে সময় শেষে, মানে ইজারার শেষে, একদম শেষে, মানে 6 বছরের শেষে 20,000 টাকা ধরা হয়েছে। ওকে, দ্য ইকুইপমেন্ট হ্যাজ এ ইউজফুল লাইফ অফ 6 ইয়ার্স, আমাদের ইকুইপমেন্ট যেটা আছে এটার বয়স আছে কত, 6 বছর। ওকে, প্রিপেয়ার যমুনা লিমিটেড January 1, 2018 জার্নাল, আমাদের 2018 জানুয়ারির 1 তারিখের যে জাবেদাটা হবে সেটা আমাদের দিয়ে দেখাও। অ্যাজুমিং, ধরে নাও যে 10% ইন্টারেস্ট রেট, ধরো যে আমাদের সুদের হার আছে কত, 10%। ওকে, সো এখানে আমাদের মোটামুটি একটা ক্যালকুলেশন আমাদের বলে দিল যে এখানে আমরা গ্যারান্টি বা, আচ্ছা গ্যারান্টির কথাটা যদি আমরা বাদ দিই, ধরেন আমাদের গ্যারান্টি কথাটা নাই, হ্যাঁ তো প্রথমে আমাদের কী করতে হবে, লিজ পেমেন্টের সূত্র দিয়ে আমাদের কি টোটাল কিস্তির পরিমাণটা, মানে টোটাল যে লিজ, হ্যাঁ সেই লিজের পরিমাণটা আমাদের বের করতে হবে। দেখেন আজকের অঙ্কে কিস্তি বলে দিছে বাট লিজ বলে নেই, লিজ পেমেন্টের কথা বলে নাই। সো আমরা যদি সূত্রটা লিখি, লিজ পেমেন্ট ইকুয়াল এ 1 - 1/(1+r)/n/r ইন্টু 1+r। তাহলে এখানে যদি আমরা মানগুলো লিখি, আমাদের লিজ পেমেন্ট দেওয়া নাই এটা আমরা বের করবো। ওকে, এ মানে কি 6টা কিস্তি, প্রতিটা কিস্তিতে 30,000 টাকা করে দিচ্ছি। ওকে, এরপরে আমাদের বলছে এখানে আমাদের লিজের সময় আছে, মানে লিজের বয়স হচ্ছে 6 বছর, এবং আমাদের সুদের হার মানে আর এটার পার্সেন্টেজ কত, 10%। সো এটাকে যদি আমি ভাঙায় বসাই তাহলে আমাদের আসবে হচ্ছে 0.10 এটা। আচ্ছা, এবং আমাদের আর কি আর হচ্ছে রেসিডুয়াল ভ্যালু। আচ্ছা, রেসিডুয়াল ভ্যালুর কাজটা বর্তমানে আমাদের এখানে নাই, ওইটার কাজটা আমরা পরে করব। তাহলে দেখেন এখানে যতটুকু আমি লিখছি এটার কাজটা আমি আগে করি। তো লিজ পেমেন্ট নাই, লিজ পেমেন্টটার মানটা আমরা বের করব কিভাবে, এই যে এলপি ইকুয়াল এর মান কত, 30,000 বসিয়ে দিলাম, 30,000 1 - 1/0 হচ্ছে n এর মান 6, ওকে, এবং 0.10 × 1.10, ওকে এই মানটা আমরা বের করলাম। হ্যাঁ, এবার আমরা যদি এটার ক্যালকুলেশনটা করি, লিজ পেমেন্ট ইকুয়াল আমাদের, আমি এই কাজটাকে সহজে করার জন্য আমি কী করবো, দেখেন 30,000 1 - 1.10 মানে এটাকে যোগ করলাম, করলে এটা পাচ্ছি, এটাকে বসায় দিচ্ছি 0.10 × 1.10, ওকে এই মানটা আমরা বের করলাম। হ্যাঁ, সো সুতরাং লিজ পেমেন্ট আমি ডিরেক্ট একদম ডিরেক্ট কাজটা করে দিব, ঠিক আছে ডিরেক্ট কাজটা করব। সো 1.10 পাওয়ার 6, 1 - 1.10 ওকে ইন্টু 1.10 এটার সাথে 30,000 গুণ করে দেবো। সো আমাদের আসতেছে এখানে লিজ পেমেন্টের মানটা, আমাদের আসতেছে লিজ পেমেন্ট ইকুয়াল 1,43,200 সরি 700 723.6
60 এরকম আছে, সো দশমিকের পরে 6 আছে, আমি এই দশমিকটা রাখবো না, সো আমি কি করব এখান থেকে দশমিকটাকে তুলে আগের সংখ্যার সাথে 4 যোগ করে দেব, ঠিক আছে? তার মানে আমাদের এখান থেকে টোটাল কিস্তির পরিমাণ আমরা কত পেলাম, 1,43,724 টাকা, এটা আমরা পাইলাম, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখে নেব লিজ পেমেন্ট আমরা পাইছি 1,43,724 টাকা, এটা আমরা পাইছি, ওকে, এটা আমরা বের করে নিলাম। আচ্ছা, এরপর আমাদের যে কাজটা করতে হবে, এবার আমরা সেই কাজে চলে যাব। এবার আমাদের কি করতে হবে, আমাদের বের করতে হবে হচ্ছে সেলভেজ ভ্যালু, গ্রান্টেড সেলভেজ ভ্যালুর কাজটা আমরা এবার করব, ঠিক আছে? গ্রান্টেড সেলভেজ ভ্যালুর কাজটা আমরা করব। সো এটার কাজটা কীভাবে করতে হবে, দেখেন আমরা এখানে লিখতে পারি যে ক্যালকুলেশন ফর রেসিডুয়াল ভ্যালু, ক্যালকুলেশন ফর রেসিডুয়াল ভ্যালু, ওকে, এই মানটা আমরা বের করবো। হ্যাঁ, সো এখানে আমরা কাজটা কীভাবে করবো, আমাদের কি লিখতে পারি এখানে, এসবি দিয়ে দিই, এসবি ইকোয়াল, ওকে, আমাদের এখানে যে মানটা বসাতে হবে প্রথমে সেটা হচ্ছে এ দিব। আচ্ছা, একটু ওয়েট, এটাকে আমরা কী নাম দিতে পারি, গ্রান্টেড ভ্যালু, তাহলে জি ভি নাম দিয়ে দিই, এবং এখানে দিব এসবি সেলভেজ ভ্যালুর পরিমাণ, ইনটু দিয়ে আমরা এখানে কাজটা করব, কাজটা হচ্ছে 1/(1+r)n, এই, ঠিক আছে? সো এবার গ্রান্টেড ভ্যালুটা আমরা বের করব, তাহলে সেলভেজ ভ্যালুর পরিমাণ কত ছিল আমাদের প্রশ্ন, দেখেন 20,000 টাকা ওরা বলে দিয়েছে। আচ্ছা, 20,000 ইনটু 1/(1+r)n, এগুলো সেমই থাকবে, সো 0.10/6, ওকে, এবার যদি আমরা এটা ডিরেক্ট কাজ করি, আচ্ছা আপনাদের বোঝার জন্য আর একটা কাজ করে দিই, 1.10/6/1, আচ্ছা এবার আমি মানটা বের করি, হ্যাঁ, সো আমি মানটা বের করে এইখানে বসাই নিই, তাহলে 1.10/6 করলে ভাগ দিব 1/অ্যান্সার, গুণ করে দেবো 20,000 দিয়ে, ওকে, আমাদের এখানে আসতেছে 11,289.47, তো দশমিকের পরে যেহেতু 4 আছে, 5-এর থেকে ছোট, সো আমাদের দশমিকের আগে আর কোনো কিছু যোগ করা দরকার নেই, আমি এই যে এই মানটাই লিখে নেবো, হ্যাঁ, 11,289, এটা আমরা বসাই দিব, এই হয়ে গেল। হ্যাঁ, সো এইবার আমরা যদি বের করতে যাই, সুতরাং বা হেয়ার দ্য টোটাল অ্যামাউন্ট অফ লিজ, ইজ কত, আমাদের লিজ পেমেন্ট এবং হচ্ছে গ্রান্টেড ভ্যালু দুইটাকে যোগ করব, তার মানে লিজ পেমেন্টের পরিমাণ ছিল 1,43,724, ওকে, 1,43,724 প্লাস 11,289, এই দুইটাকে যোগ করে দিব, ঠিক আছে? তাহলে এবার যদি আমরা টোটাল অ্যামাউন্টটাকে বের করে আমাদের আস্তে আস্তে হচ্ছে 11,00,000, আচ্ছা এটাকে 1,43,724 যোগ করে দিচ্ছে আমাদের আস্তে আস্তে 1,55,013 টাকা, ঠিক আছে? 1,55,013 টাকা টোটাল লিজ পেমেন্ট বা টোটাল যে কিস্তি, মানে আমরা যে ইকুইপমেন্টটা নিলাম, হ্যাঁ, যে ইকুইপমেন্টটা কিস্তিতে নিলাম বা লিজের মাধ্যমে নিলাম, ইজারের মাধ্যমে নিলাম, সেটার টোটাল মূল্যটা কত, এইটা 1,55,013 টাকা, ঠিক আছে? ওকে, এটা আমরা বের করে নিলাম। সো এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের জাবেদা চাইছিল, সো এবার আমরা জাবেদাটা দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এবার আমরা চলে যাচ্ছি জার্নালে, লিখে দিচ্ছি এখানে জার্নাল। আচ্ছা, তো জার্নালটা শুরু করার জন্য আমি এখান থেকে একটু জার্নালের বক্সটা কেটে নিই। শুধুমাত্র বলছিল যে জানুয়ারির 1 তারিখের যে জাবেদাটা হয় সেটা আমাদের দাও, হ্যাঁ, এটা আমাদেরকে বলছে। আচ্ছা, তাহলে এবার আমরা জানুয়ারির 1 তারিখের জাবেদাটা যদি দিই, আচ্ছা আমি বাদ বাকি কিছু লিখছি না, জাস্ট ডেবিট আর ক্রেডিটটা লিখে নিচ্ছি, হ্যাঁ, ওকে, এখানে আমরা শুধুমাত্র আমাদের জানুয়ারির 1 তারিখের জাবেদা চাইছে। সো জানুয়ারির 1 তারিখে আমরা যদি জাবেদা দিই, এটা কীভাবে দিব দেখি, আমাদের সাল দাও আছে কি না কোনো, 2018 জানুয়ারির 1 তারিখ বলছে, তাই তো? আচ্ছা, তাহলে 2018 জানুয়ারি 1, এবং জানুয়ারির 1-এর জন্যই জাবেদা চাইছে, এই যে জানুয়ারির 1 তারিখের জন্য জাবেদা, ওকে, তাহলে আমরা জাবেদাটা দিচ্ছি এখান থেকে। জাবেদার কী হবে, লিজ আর ডেবিট, এবং হচ্ছে আমাদের
লিজ লাইবিলিটি ক্রেডিট করতে হয়। সো লিজ লাইবিলিটি, হ্যাঁ, এটা 1,55,013 টাকা ছিল, বসাই দিলাম 1,55,013 টাকা ছিল, এই বসাই দিলাম, ঠিক আছে। সো এটা হয়ে গেলো আমাদের একটা জাবেদা। এবং এর পরে আমরা কী করবো, যেহেতু আমাদের এই অঙ্কটা বিগিনিং অঙ্ক ছিল, হ্যাঁ, দেখেন কোশ্চেনে বলে দিছে বিগিনিংয়ের অঙ্ক, বছরের শুরুর অঙ্ক, তার মানে কিস্তি, এই যে 30,000 টাকা কিস্তি যে আমরা দিছি, এই কিস্তিটা কিন্তু আমরা জানুয়ারির 1 তারিখে, মানে যখন আমরা ইকুইপমেন্টটা নিলাম ব্যবহার করার জন্য, তখনই কিন্তু আমরা কিস্তিটা দিয়ে দিছি, হ্যাঁ। তাহলে এবং 1 তারিখে আমরা আর একটা জাবেদা হবে কি, লিজ লাইবিলিটি, এটাকে আমরা ডেবিট করে দিব, যে আমাদের 30,000 টাকা কি কমে যাচ্ছে, দায়, 30,000 টাকা দিয়ে দিলাম, এবং দিলাম কীভাবে, ক্যাশ টাকার মাধ্যমে, তাহলে ক্যাশ ক্রেডিট 30,000 টাকা। ওকে, এটা হয়ে গেল আমাদের কি জার্নাল, মানে জানুয়ারির 1 তারিখের যে জাবেদাগুলো ছিল সেই জাবেদা, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের জাবেদা দুটা। সো জানুয়ারির 1 তারিখে আমাদের আর কোনো জাবেদা কি লাগবে কি না বা দিব কি না, সেটা যদি আমি দেখাতে চাই, তাহলে খেয়াল করেন আমাদের এখান থেকে এই জাবেদাটা আমাদের কিস্তি, এটা যখন আমরা ঋণটা নেই বা লিজ ইজারাটা শুরু হয় তখন আমরা এই জাবেদাটা দিই। ওকে, এই জাবেদাটা আমরা যদি জানুয়ারি, মানে বছরের শুরুর হয় তখন আমরা এই জাবেদাটা দিই, আর বছরের শেষের হলে এই জাবেদাটা দিই। তো বছরের শুরু যেহেতু ছিল আমরা এই জাবেদাটা দিচ্ছি জানুয়ারির 1 তারিখে, কিন্তু এই যে সুদের জাবেদা এটা কিন্তু আমরা 1 তারিখে দিই না, এটা হচ্ছে একদম আমরা একটা বছর ওই ইকুইপমেন্টটাকে ব্যবহার করব, তারপর আমরা এই জাবেদাটা দিব, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি ব্যবহার করার পর বা 1 বছর 1 মাস ব্যবহার করার পর আমরা এই জাবেদাটা দিব, যেদিন কিনলাম বা যেদিন নিলাম সেদিন এই জাবেদাটা দিব না। ডেপ্রিসিয়েশনও সেম, যেদিন আমরা ব্যবহার করব ঠিক সেই দিনই আমরা জাবেদা দিব, মানে তার পরে গিয়ে আমরা জাবেদা দিব। এক্সপেন্স, এটা যদি থাকে আমরা দিব, যেহেতু আজকের অঙ্কে নাই, সো নাই। এবং এইটা ক্লোজিং জাবেদা, এটা হচ্ছে একদম বছর, মানে 6 বছর শেষে গিয়ে আমরা এই জাবেদাটা দিই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম যে 1 তারিখের আমরা দুইটা জাবেদাই হচ্ছে, আমরা দুইটা জাবেদা শিখে নিলাম, ঠিক আছে। ওকে, এটা হয়ে গেল আমাদের তাহলে আজকের 2 নম্বর যে অঙ্কটা ছিল এইটা। তো আশা করি গ্রান্টেড বললে, যে সেলভেজ ভ্যালু গ্রান্টেড এটা বললে এবং সেলভেজ ভ্যালু আনগ্রান্টেড এটা বললে আমরা দুটো কাজ কিভাবে করব সেটা আমি দেখাই দিলাম 1 এবং 2 এর মাধ্যমে। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন মেসেজের মাধ্যমে।